তাই? তাহলে সকাল সকালে মিষ্টি মুখের এই হাসিটা দেখলে কাজের স্পৃহা আরো বেশি বেড়ে যায়। আজকে ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে সকালবেলা যেহেতু ছুটির দিন, তাই ছুটির দিনে আমি একটু স্পেশাল কিছু সব সময় রান্না করার চেষ্টা করে আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন জানেন তো। সকালে সোজা চলে এসেছি নাস্তা করার পরে হচ্ছে কিচেনে। আজকে যা যা ট্রাই করব, মানে যা রান্না করব সবই হচ্ছে একদমই ফার্স্ট রান্না আমার সংসার জীবনে। তো আজকে এই মাছটা কালকে হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর আজকে হচ্ছে বের করে হলুদ লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা প্রথম ট্রাই করব। এই মাছের নাম হচ্ছে সার্দিন ফিশ। তো যখন আমার হাজবেন্ড প্রথম পিএইচডি শুরু করে অ্যালাবামাতে যখন ছিলাম তখন এই মাছটা ট্রাই করেছিলাম। তো তখন হচ্ছে প্রথম খেয়েছিলাম রেস্টুরেন্টে, একটা চাইনিজ একটা বাফেট আছে ওইখানে খেয়েছিলাম। ওই বাফেটে যে তো ওইখানে হচ্ছে অনেকটা লাইক ইলিশ মাছের একটা ফ্লেভার আসছিল। তো বাফেটের খাবারগুলো নর্মালি ওটা একটু ফ্রাই করা ছিল মশলা দিয়ে। এরপরে আর কখনো ভাতের সাথে কখনো খাইনি, আসলে খেতে কেমন লাগবে সেটাও জানি না। তো প্রথম কিনেছি, ভাবলাম যে যেহেতু এখানে মাছের আইটেম খুবই কম আর এক মাস কে দুই মাস এরকম খেতে খেতে একঘেয়েমি লাগছিল, তো ভাবলাম যে আজকে প্রথম ট্রাই করা যাক। তো কালকে কেটে নিয়ে এসে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপরে হলুদ লবণ মাখে এবার ভেজে নিচ্ছি। ভাজার সময় অনেকটা ইলিশ মাছের একটা ফ্লেভার আসছে, জানি না খেতে কেমন লাগবে, বাট যদি খাওয়া যায় আর কি তবে একটা আইটেম অন্তত বাড়লো আমাদের জন্য, ভালোই হবে। মাঝে মধ্যে একটু ট্রাই করা যাবে, সামুদ্রিক মাছ একটা হালকা ফ্লেভার তো থাকে, একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলে খেতে আরও ভালো লাগে, বা এক্সট্রা ফ্রোজেন মাছের যে একটা গন্ধ সেটাও থাকে না। তো ওদিকে মাছটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে স্নেহা শ্রেয়াস পড়াশোনা করছে, তো আমি এবারে তরকারিগুলো কেটে নিচ্ছি। ছুটির দিন যেহেতু সবাই একসঙ্গে লাঞ্চ করব, অন্য অন্য দিনগুলোতে তো আসলে কারোরই একসঙ্গে লাঞ্চ ডিনার এগুলো করা হয় না, তো এই কারণে ছুটির দিন একটু যদি আর্লি রান্নাটা হয়ে যায় তাহলে একসঙ্গে বসে খাওয়া যায়, এই কারণে একটু সকাল সকালে চলে এসেছি। এবারে আলু দিয়ে এই মাছটা ভাবছি যে একটু ভুনা করব, ঝোল করব না। তো এবারে হচ্ছে মোমটা জ্বালিয়ে নিচ্ছি। কিচেনে যেহেতু কিচেনের পাশে একদম জানালা নেই, আমি দরজাটা খুলে সব সময় রান্না করি, অ্যাডজাস্টার আছে, তো তারপরেও হচ্ছে মোমটা জ্বালিয়ে দেই, তাহলে যে তেলটা উড়ে যায়, তেল মশলা, আমাদের বাঙালি খাবারে তো তেল মশলা অনেক বেশি আমরা ব্যবহার করি, তো মোমটা হচ্ছে ছোক করে নেয়। এবারে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একদম মাখিয়ে মাখো মাখো করে রান্না করব। এদিকে আজকে এই রান্নাটাও একদম নতুন, আজকে ট্রাই করব। কালকে হলো চাইনিজ মার্কেটে গিয়েছিলাম, তো এখান থেকে কিছু কাঁচা কলা নিয়ে আসছি। তো এইটা দিয়ে হঠাৎ করে আমার মনে আসলো যে আমি যখন ইউনিভার্সিটিতে আর কি পড়াশোনা করতাম তখন এরকম একটা কলার একটা ঘাঁটি দিত, মাঝে মধ্যে আসলে খুবই রাগ হতো আমাদের যে মামা ছিল, খাবার দাবার উনি সব দেখাশোনা করতো, বলতাম আর কত এটা খাবো। তো হঠাৎ করে মনে হলো যে কাঁচকলা তো ভাতে, আসলে নর্মালি ভাতেই বেশি খাই আমরা, ভাতে খেতে ভীষণ ভালো লাগে, হচ্ছে সরিষার তেল আর কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে খেতে। তো আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করব, ভাবতে ভাবতে হঠাৎ করে ওইটা মনে আসছে, তো ভাবলাম যে ওইভাবে রান্না করব। তো কাঁচা কলাটা হচ্ছে একদম ম্যাশ করে নিয়েছে, আর এদিকে ঝোলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাবলাম যে ওভাবে ট্রাই করে দেখি তাহলে বেশ ভালো লাগবে, কেননা ওই ভর্তা হয়তো এক দুই দিন মানে হয়তো বা আজকে খেলাম, তো একটু কাঁচা কলার ওই রকম করে যদি তরকারিটা তৈরি করি তো সেই ক্ষেত্রে ভালোই হবে খেতে। তো কিভাবে তৈরি করেছিল ওইটা তো আর দেখিনি, হঠাৎ করে মনে আসলো হয়তো বা এভাবে তৈরি করতে পারে, জাস্ট আইডিয়া থেকে রান্নাটা করা। এদিকে চিলি ফ্লেক্সগুলো নিয়ে আসছিলাম, বেশ কয়েকদিন প্যাকেটে ওভাবে পড়েছিল, সো এখানে হচ্ছে একটু ঢেলে নিলাম। আর এই বাটিগুলো হচ্ছে আমি কালকে এই বোলগুলো কিনে নিয়ে আসছি। তো আমি এত খারাপ একটা কাজ করেছি, আমার নর্মালি কাঁচা জিনিস ভীষণ পছন্দ, কাঁচা জিনিস দেখলে আমার মাথা একদম ঠিক থাকে না, তো কিনে নিয়েছি, কিন্তু বাটি কিনেছি হচ্ছে মাত্র তিনটা। তো যখন কেনার পরে বাসায় নিয়ে এসে স্নেহার বাবাকে দেখিয়েছি, ও বলছে যে চারটা কিনতে জোড়া থাকতো আর ভালো হতো, তো আমার তখন মাথায় আসছে, তো তখন খারাপ লাগছিল যে আসলেই তো তাই, চারটা হলে ভালো হতো। নর্মালি আমি যে দোকান থেকে কিনেছি ওই দোকানে ওরকম
চারটা মানে এরকম ছোট ছোট এই কাঁচের এই বোলগুলো পড়ে গেলে পাই না, জানি না ভাগ্যে থাকলে হয়তো বা পাবো, তবে না পাওয়ার সম্ভাবনাই খুবই বেশি। যদি পাই তাহলে নিব, আর যদি না পাই খুব মন খারাপ হবে, কারণ আমার খুব ভালো লেগেছিল আসলে। আর এদিকে মাছটা একদম মাখো মাখো করে রান্না হয়ে গেছে, স্নেহার বাবা শ্রেয়াসকে স্নান করিয়ে তো দিয়েছে। সম্পদে স্যার, আমি আমি সম্পদে শিকারি। তাই? হ্যাঁ ওকে 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 আচ্ছা, ওকে ওকে ওরে বাবা, ওকে ফুটা দিছি। তুমি কি বলেছো আমার আমার কাছে একবার বলো দিদি, টিচারের কি বললে? দুষ্টুটার মিষ্টি মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে। আর স্নেহা ওদিকে ক্লাস করছে, এদিকে আমার সেই বিখ্যাত হচ্ছে কাঁচা কলার এটা হচ্ছে ঘাঁটি, ঝোলটা একটু বেশি হয়ে গেছে, বাট যখন আর কি এটা অনেক তো গরম, যখন জুড়িয়ে যাবে তখন একটু বসে যাবে, এতটা থাকবে না পাতলা। আর এবারে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, স্নেহার বাবা শ্রেয়াসকে খাওয়াচ্ছে আর আমি এদিকে স্নেহাকে খাওয়াচ্ছি। আজকে যা রান্নার সবই হচ্ছে নতুন নতুন ট্রাই, তো সব কিছু মিলিয়ে ভীষণ টেস্ট হয়েছিল। মাছটা খেতে সার্দিন মাছটা বাঙালি স্টাইলে রান্না করেছে, ভীষণ ভালো হয়েছে, আর কলাঘাঁটিটাও ভীষণ ভালো হয়েছে। আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমাকে হেল্প করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার, টাটা।